Asya. তোমরা আমার রাইতে রান্ধ করে একটু ভালোবাসো কেন? দিনে বাড়তে পারো না? হন, তোরে রাইতে রান্ধারে ভালোবাসা যায়, দিনে বাসা যায় না। কেন? আরে দিনে যদি তোকে ভালোবাসি তাহলে লোক কেম করে পাগল কইব? তুই রাইতা দিন দেখ কি করবি? এই যে তোমরা রাইতে রান্ধ করে আমার ভালোবাসা কত খাওয়ার লেহ, তখন দিনেও ভালোবাসতা আর দিনেও মজার মজার খাওয়ান পাইতাম, আর চুরি করে খাওয়ার লাগত না। আরে তোর বালা মন্দ দিয়ে আমাকে কি হইব? আয় ওই জঙ্গলে যাই, কেউ দেখে ফেলাইলে আমাকে আবার খারাপ কইব। আয় কইমা, আমার তো অবলতেই পাগল কয়, আমার থেকে খারাপ কয় না, তাইলে কি তারা আসলে খারাপ? ওই পাগল নি, চুপ থাক, কইতাছি। ধমক দিও না, ভয় লাগে। তোমার একটা চুম্মা দি। হ্যাঁ ম্যাগি, আসি থামা। আয় আমাকে আদর করবি। আয় বাবা, রাত্রির ঘটনাটা কি? এটা তুই বুঝবি না মা, হন পাগল ছাগল মানুষ, কি কইতে গিয়া কি কইয়া ফেলাইছে এগুলি বাদ দে, যাও তুমি ঘরে যাও, আমি একটু আড়ের দিকে আসতে আসি, যাও। হ্যাঁ, ঘরে যাও।
টা এত ফুলাকে ওর কি বাচ্চা হইব? আরে না, ওর বেডে বাতাস লাগছে বাতাস। দিনবু তোর পছন্দ করে পেটের মধ্যে বাচ্চা দিয়ে গেছে। চুপ কর, এইসব কি কুসংস্কারের কথা কও? জিনদুত বলতে কিছু নাই, এগুলা মানুষেরই কাজ। যা বাদ দে, চল ঘরে চল। আরে মিয়ারা, পরে নিয়ে তো আর পারা যাইতেছে না, কিছু একটা করণ লাগবে। কিসে মরণ সাহেব, কি করণ লাগবে? ময়নার পাগলা মিটা দিন দিন বাইরে যাইতেছে, ওরে আর গ্রামে রাখুন যেত না, পাগলা গারদে পাঠাইবে। তোমরা কি কও? দিনের বেলা যেভাবে সবার সামনে জড়াইয়া ধরে শরমই লাগে। হ নাইকে ধরলে তো ঠিকই ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন মনোজ সাহেব। আপনারা কি কর? আকরাম, আমি পাগলা গড়তে সব ঠিক করে এসি, তোরা দুইটাই ওরে নিয়ে যাবি, যা। খবরদার, ওরে ধরবেন না, ওরে নিয়ে আপনারা অনেক খেলছেন, আর খেলতে দিব না। বাপের মুখের উপরে কথা বল, চুপ। তুমি নিজেরে বাপ কো কেমনে? তোমার লজ্জা করে না? আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে ময়নাও তো তোমার মেয়ের মতোই। বেবাকে সামনে আমার অপমান করিস না, যা বাড়ি যা। কিসের অপমান? তুমি নিজেরে বাপ কও কেমনে? এই মায়েরে তোমরা সবাই মিলে ছোটবেলা বিয়া দিছো, অসময়ে বাচ্চাটা হইলো, না খাইতে পাইনা মইরও গেল, তোমরাই ওরে পাগল বানাইছো, কুত্তা বিড়ালের মতো ফাগড়া খাইছো। ওর পেটে এখন কার বাচ্চা কইতে পারো? পারবা না, কারণ কারো হিসাব নাই। তোমরা কে কতবার ওরে খাপলাইছো? তোমাদের সবার নামে মামলা দেওয়া উচিত। জানি হয়তো আমি তোমার নামে কোনোদিন থানায় মামলা দিতে পারবো না, কিন্তু আমি কোনোদিন তোমারে মাফও করতে পারবো না। মা, আমারে মাফ করে দে, যে ভুল করছি এই ভুল আর করুক না। ছোটবেলা দিয়া দিয়া আসলেও আমরা ভুল করছি, আমারে তুই মাফ করে দিস, আর ছোটবেলা আমরা কাউরে দিয়া দিব না। আমি আজই ওরে নিয়ে ঢাকায় যাবো, চল ময়না আয়। এভাবে আর কতদিন চলবে ময়নাদের জীবন? এই রকম নর্দমার পচা গন্ধময় সমাজ আমাদের কারো কাছে কাম্য হতে পারে না। অনেক কষ্টের মাঝেও এইটুকু সান্ত্বনা, এই সমাজে এখনো আমেনাদের মতো কিছু প্রতিবাদী মহিষী নারীর জন্ম হয়েছে, যারা আজও ময়নাদের কথা ভাবে। আসুন সবাই মিলে চেষ্টা করি আর যেন ময়নাদের জন্ম না হয়।